আমার দুই মেয়েকে নিয়ে পাচ্ছি না। এক মেয়ে তো প্রকৃতি নিয়ে সারা দিন পড়ে থাকে, আর এক মেয়ে সারা দিন প্রকৃতিকে ধ্বংস করার জন্য পড়ে থাকে। এদের বাবা তো মরে গিয়ে বেঁচে গেছে, এখন যে আমি এদের নিয়ে কি করি? মা, আমাদের নিয়ে তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু তোমার নিজের শরীরে চিন্তা করো আর টুকটুকির পড়াশোনার দিকে একটু নজর দাও। এত পাকামো না করে নিজের পড়াশোনার দিকেও একটু নজর দে, বুঝেছিস? হ্যাঁ মা, খুব করে বুঝেছি। এবার শোনো, কুহু আমাকে কিছু ফলের গাছ দিতে চেয়েছে, আমি বরং এক্ষুনি গিয়ে ওগুলো নিয়ে আসি। এরপর টুকি কুহুর কাছে যায়। ফুলের চারা এনে পুরো বাড়িতে লাগিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে পড়তে বসে। এদিকে টুকটুকি খেলা শেষ করে বাড়ি ফিরে আসে। ইস, এই দিদিটা আজও কি সব গাছপালা দিয়ে বাড়িটা ভরে রেখেছে, কি নোংরা দেখা যাচ্ছে! আমি এক্ষুনি এই আগাছাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। টুকটুকি রাগের বসে সবগুলো ফলের গাছ তুলে ফেলে দেয়। টুকি শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসে। টুকটুকি, তুই এসব কি করছিস? তুই জানিস না গাছপালা পরিবেশের জন্য কত উপকারী। গাছপালা যদি না থাকে তাহলে বৈশ্বিক উষ্ণতার জন্য একটা সময় বৃষ্টিপাত হওয়া বন্ধ হয়ে যাবে, আর বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে পুরো পৃথিবীতে খরা দেখা দিবে। সেই খরার ফলে ফসল চাষ হবে না, তখন আমাদের না খেয়ে মরতে হবে রে। শোন দিদি, তোর এসব আজাইরা ফালতু জ্ঞান নিজের কাছে রেখে দে, আমাকে দিতে আসিস না, কারণ আমি তোর মতো আনকালচার গাইয়া খেত নই। আমি একজন শিক্ষিত সুন্দরী স্মার্ট মেয়ে। ওফ, এতক্ষণ ধরে কথা বলে শুধু শুধু আমার এনার্জিগুলোই লস করলাম। শোন টুকটুকি, যেদিন তুই বুঝতে পারবি যে এগুলো তোর ভুল ধারণা, সেদিন তোর হাই হাই করে কপাল চাপকানো ছাড়া কোনো কিছু করার থাকবে না, এই আমি বলে দিলাম। ধুর চাই, সত্য আমার সামনে থেকে আমাকে ঘরে যেতে দে। টুকটুকি টুকিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। ছোট বোনের এমন আচরণে টুকি অনেক কষ্ট পায়, কিন্তু সেগুলোকে গায়ে না মেখে টুকি আপন মনে নিজের কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে, সবাই ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়। মা, আমি আজ পূর্বে জঙ্গলে যাব, শুনেছি ওখানে নাকি অনেক পাখি বিপদে আছে, যদি সম্ভব হয় আমি ওদের আমাদের এই জঙ্গলে নিয়ে আসব, আমাদের এখানে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা ঠিক আছে রে মা, তবে সাবধানে থাকিস। টুকি তার কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই টুকি একটা গাছের তলায় এক টুকরো মেঘকে পড়ে থেকে কাতরাতে দেখতে পায়। ও মেঘ, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাতরাচ্ছো কেন? জল, আমার জল চাই, আমি শূন্যতায় মৃত হয়ে আছি, আমার কোনো শক্তি নেই, আমি আমার শক্তিকে কাজে লাগাতে পারছি না, জল জল। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে জল খাওয়াচ্ছি। টুকি পাশের একটা পুকুরের কাছে যায়, আর একটা কচু পাতা ছিঁড়ে নিয়ে তাতে জল ভরে তৃষ্ণার্ত মেঘের কাছে আসে, আর মেঘকে জল পান করাতেই মেঘের সর্বশক্তি আবার ফিরে আসে। ধূসর বর্ণের মেঘ থেকে গোলাপি বর্ণের মেঘ হয়ে যায় সেটা। তুমি অনেক ভালো মনের একটা পাখি, তুমি আজ আমার জীবন বাঁচালে, নয়তো আমাকে জলের অভাবে মারা যেতে হতো। তুমি আজ থেকে আমার ভালো বন্ধু। অন্যকে সাহায্য করতে, প্রকৃতিকে ভালোবাসতে আমার যে খুব ভালো লাগে, তোমার মতো মেয়েকে আমার বন্ধু হিসেবে পাবো, এটা তো আমার জন্য অনেক বড় একটা খুশির কারণ। তা তুমি কোথায় যাচ্ছিলে? আমি কিছু পাখিকে সাহায্য করার জন্যই যাচ্ছিলাম, তুমি কি যাবে আমার সাথে? কেন যাব না, চলো এক্ষুনি যাচ্ছি আমি তোমার সাথে।
টুকি আর মেঘ মিলে পাখিগুলোকে সাহায্য করতে যায়। এরপর পাখিগুলোকে নিজেদের জঙ্গলে নিয়ে চলে আসে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। টুকি আর মেঘ সারাদিন একসাথেই থাকতো। অন্যদিকে টুকটুকি সারাদিন অন্যের ক্ষতি করতো আর বোনের সাথে হিংসা করার জন্য বসে থাকতো। একদিন সকালবেলা, টুকটুকি টুকি, আমার শরীরটা ভীষণ খারাপ রে, তোরা দুজন আমার পাশে একটু বস না, মনে হচ্ছে আজই আমার জীবনের শেষ দিন হবে। তুমি এসব কথা একদম মুখে আনবে না মা, চলো আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না রে মা না, ডাক্তার দিয়ে যে আমার আর কিছুই হবে না। টুকি, তুই তোর ছোট বোনটাকে সব সময় দেখে রাখিস, ওকে সব সময় মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখিস মা, কখনো ওকে কষ্ট দিস না, কখনো না, ওসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না মা। মামা চলো না, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। টুকটুকি তার কথা শেষ করতে না করতে টুনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দুই বোনই হাও মাও করে কেঁদে ওঠে। এরপর সবাই মিলে এসে টুনির লাশটা নিয়ে কবর দিয়ে দেয়। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। টুকি আর টুকটুকি ততদিনে মায়ের শোক কাটিয়ে ওঠে। দিদি আমার কিছু টাকা লাগবে, ভাবছি মায়ের যতগুলো গাছ আছে সেগুলোকে বিক্রি করে আমি টাকা জোগাড় করব। না রে বোন, এমন কাজ করিস না, আমি তোকে অন্যভাবে টাকা জোগাড় করে দিব। টুকি বন্ধু বাড়িতে আছো? হ্যাঁ মিক বন্ধু, ভিতরে এসো। আসলে হঠাৎ করে বা মারা গিয়েছে তো, তাই আমি আর তোমার সাথে দেখা করতে পারিনি গো। আহারে তুমি তো তাহলে অনেক কষ্টে আছো, বাইরে চলো, প্রকৃতি দেখলে তোমার মনটা ভালো হয়ে যাবে। দিদি তুই এসব কি আজেরা জিনিসের সাথে বন্ধুত্ব করেছিস? হ্যাঁ আচ্ছা যাই হোক, তোর ব্যক্তিগত ব্যাপারে সব শোন, আমি লোকজন রেডি করে গাছপালাগুলো কেটে নিচ্ছি, তোর ইচ্ছে হলে আসিস না হলে নেই। বোন তুই দয়া করে কাটিস না গাছগুলো, আমার কথাটা তো শোন, ওগুলো মায়ের শেষ স্মৃতি আর পরিবেশের জন্য অনেক উপকারী রে। তোকে কতবার বলতে হবে হ্যাঁ যে আমি কাটবই, আমাকে জ্ঞান দিস না তো। দেখো বোন, গাছপালা পরিবেশের জীবন, আজ গাছপালা আছে বলে আমরা সবাই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছি, গাছ আমাদের জীবন বাঁচায়। দিদি তোর এই ফালতু বন্ধুকে আমার সাথে কথা বলতে বারণ কর, আমার কিন্তু একদম ভালো লাগছে না। এসব বলে টুকটুকি রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে টুকি বোনের এমন আচরণে অনেক কষ্ট পায়, আর মেঘ টুকিকে সান্ত্বনা দিয়ে বাইরে নিয়ে আসে। প্রকৃতি দেখে টুকি অনেকটা শান্ত হয়ে যায়। আর অন্যদিকে টুকটুকি জঙ্গলের সব গাছ কেটে মরুভূমির মতো করে দেয়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। গাছপালা না থাকার কারণে বৃষ্টিপাতও বন্ধ হয়ে যায়, পুরো জঙ্গলে খরা দেখা দেয়, মাঠ ঘাট শুকনো কাঠ হয়ে যায়, পাখিরা না খেয়ে মরতে শুরু করে। মেঘবন্ধু তুমি কিছু একটা করো মেঘবন্ধু, জঙ্গলের সব পাখিরা যে অনেক বিপদে আছে। শোনো টুকি বন্ধু, আমি এক্ষুনি মেঘের ভেলা পাঠিয়ে দিচ্ছি, তুমি জঙ্গলের সব পাখিদের নিয়ে মেঘের ভেলায় করে মেঘের রাজ্যে চলে এসো। ঠিক আছে মেঘবন্ধু। টুকটুকি বোন আমার উঠে আয়। টুকি বন্ধু তুমি তোমার বোনকে তুলো না ভেলায়, যদি তোমার বোন সব গাছপালা না কাটতো তাহলে আজ এমন দিন দেখতে হতো না, ওকে মরতে দাও। না মেঘ বন্ধু তুমি এভাবে বলো না, আমি যে আমার বোনকে খুব ভালোবাসি।
দিদি, মেঘ বন্ধু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তোমরা আমাকে মাফ করে দাও। আমি এমন ভুল আর কোনোদিন করব না। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। মেঘ বন্ধু, তুমি আমার বোনকে মাফ করে দাও। তুমি যখন বললে তখন আমি মাফ করে দিলাম। এরপর টুকটুকিও মেঘের ভেলায় করে মেঘের রাজ্যে চলে আসে আর তারা মেঘের রাজ্যে বাঁশের বাড়ি দেখতে পায়। তোমরা সবাই মেঘের রাজ্যের বাঁশ বাড়িতে ঢুকে যাও আর সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় খাবার দাবার সব পেয়ে যাবে। এরপর সবাই মেঘ রাজ্যের বাঁশের বাড়িতে ঢুকে পড়ে আর ভিতরে প্রয়োজনীয় সব কিছু দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তোমরা সবাই আম করে নাও, পৃথিবীর মহামারী শেষ হয়ে গেলে আমরা আবার পৃথিবীতে ফিরে যাব। আর আমি গিয়ে পৃথিবীতে কিছু ফল আর গাছপালার বীজ ছিটিয়ে দিয়ে আসছি। ওসব থেকে গাছপালা হতে হতে আমরা এখানেই থাকব। এরপর টুকি তার কথা মতোই কাজ করে। কিছু ফলের বীজ আর গাছপালার বীজ তাদের বনে ছিটিয়ে দিয়ে আসে। বন্ধুরা, গাছপালা প্রকৃতির প্রাণ। সেই গাছপালা কেটে বৈশ্বিক উষ্ণায়ন বাড়ানোর মানে নিজের হাতে নিজেদের জীবনকে হত্যা করা। তাই আমাদের উচিত গাছপালা না কেটে আরো বেশি বেশি গাছ লাগানো। প্রয়োজনের তাগিদে যদি একটা গাছ কাটতে হয় তবে তার পরিবর্তে দুটো গাছ লাগানো। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।